আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আমলক্ষীর মুরব্বা বানিয়ে দেখাবো। এখানে আমি হাফ কেজি আমলক্ষী নিয়েছি। আমলক্ষীগুলোকে আমরা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। আমলক্ষিগুলো কেচে নেওয়া হয়ে গেছে, এখন আমরা সিদ্ধ করে নেব। চুলায় আমরা পানি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, পানি বলক চলে আসছে, এখন আমরা এর মধ্যে আমলক্ষিগুলো দিয়ে দেব। আবার একটা বলক চলে আসার পর আমরা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করব। বলক চলে আসছে আর 2 থেকে 3 মিনিট জাল দেব। 3 মিনিট হয়ে গেছে, এখন আমরা ছেঁকে পানিটা ফেলে দেব। এবার আমরা আমলক্ষিগুলোর মধ্যে চিনি দিয়ে দেব। হাফ কেজি আমলক্ষি আর হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। অল্প আছে, 15 থেকে 20 মিনিট জাল দিব। শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলব। কিছুক্ষণ পর পর আমরা নেড়ে চেড়ে দেব। শিরাটা ঘন হয়ে গেছে, আমাদের শিরাটা ঘন হতে 25 মিনিট সময় লাগছে। আপনাদের এর বেশিও লাগতে পারে, এর কমও লাগতে পারে, কিন্তু শিরাটা ঘন হতে হবে। এরকম একটা শিরা হতে হবে। এবার আমরা নামিয়ে ফেলবো। এবার আমরা একটা কাঁচের বাটিতে ঢেলে দেব। এবার আমরা আমলক্ষির মধ্যে 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দেব। এক চিমটি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমরা এই শিরার মধ্যে আমলক্ষিগুলো 3 দিন পর্যন্ত ডেকে রেখে দেব। প্রতিদিন একবার 1-2 বার করে আমরা এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। অবশ্যই আপনারা কাঁচের বাটিতে রাখার চেষ্টা করবেন। তো আমরা ফিরে আসছি 3 দিন পর।
তিন দিন পর আমরা ফিরে আসলাম। এবার আমরা শিরা থেকে মুরব্বাগুলো তুলে ফেলবো। তৈরি হয়ে গেছে আমলকির মুরব্বা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।